কোরআনের কথা বলার জন্য আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জেলখানার ভিতরে তিনি কারাবরণ করতেছেন। তবে জেলে যাওয়ার পূর্বে তিনি বলে গিয়েছিলেন, বাংলাদেশের উত্তর আগাছে এমন কালো কালো ঘন মেঘ সামনে দেখতে পাচ্ছি, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এমন কালো আধার নেমে আসবে যে আধার নামানোর জন্য তাড়ানোর জন্য একজন মুজাহিদ পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। বর্তমানে আমরা তাই দেখতেছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলার জন্য আল্লামা মামুনুল হক জেলখানার ভিতরে, কোরআনের পক্ষে কথা বলার জন্য আমির হামজা ভাই জেলখানার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষেরা যদি আমার প্রশংসা আদায় নাও করে হয়তো বা এখানে অল্প সংখ্যক মানুষ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করে দিয়েছি আমি আল্লাহর প্রশংসা আদায় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আত-তায়রু সাফাতিন কুল্লু কদালিমা সালাতাহু ওয়া তাসবীহাহু। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে অত্তয়রু সাফাতিন কুল্লু, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, যেখানে এই পৃথিবীতে আমি যা সৃষ্টি করেছি আমি আল্লাহর প্রশংসা আদায় করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অত্তয়রু সাফাতিন কুল্লু কদ আলিমা সালাতাহু, তোমরা ওই যে আকাশের ভিতরে পাখিগুলোদেরকে দেখো ডানা বিস্তার করে দিয়ে উড়ে বেড়ায়, উড়ে বেড়াইতে বেড়াইতে আমি আল্লাহর প্রশংসা আদায় করে বলেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে সে আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এই রাসূলটা কার নবী? আমাদের নবী কার নবী? এটা কি হিন্দুরা বলতে পারে? এটা কি বুদ্ধরা বলতে পারে? এটা কি খ্রিস্টানরা বলতে পারে? আল্লাহর রাসূল একদিন বসে যে তিনি শুধু কি নবী ছিলেন, বলেন তো তিনি কি নবী ছিলেন? তিনি কি শুধু রাসূল ছিলেন? তিনি এই পৃথিবীর সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, একদিন আল্লাহর রাসূল বসে মসজিদে নববীর ভিতরে, তার নববীর পাশেই খাস কামরা, এই খাস কামরার মধ্যে যখন বসে আছে এখানে তার কাছে এসেছেন হোসাইন। জোরে বলেন কি এসেছে? হোসাইন এসে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এই হোসাইনটা তার ঘাড়ের উপর বসেছে। কোথায় বসেছে? আল্লাহর রাসূলের ঘাড়ের উপর বসে এই টুপিটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, দাড়িগুলো টান মেরে খুলতেছে। এক পর্যায়ে আবু বকর দেখে বলতেছে, হায় রে আল্লাহর রাসূল, তিনি কেমন নবী, তিনি একবারও খেপতেছেন না, একবারও বিচলিত হচ্ছেন না, একবারও বিরক্ত হচ্ছেন না, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নানা। বলেন সুবহানাল্লাহ। দাড়িগুলো টান মারতেছে তারপরে আল্লাহর রাসূল বিরক্ত হচ্ছেন না। অথচ আজকে আমরা যারা নানা আছি অনেকে নাতিদেরকে দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আবু বকর এই যখন দৃশ্য দেখতেছিলেন একটু পরে তার পাশে এসেছেন হযরতে ওমর। জোরে বলেন কে এসেছে? আবু বকরের পাশে যখন এসেছে ওমর, এখন বলেন তো ওমরের রাগ কম না বেশি? কেমন বেশি? একদিন যদি এই রাস্তা দিয়ে যায় 40 দিন এই দিক দিয়ে শয়তান হাঁটে না। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যখন এই দৃশ্য দেখেছে আবু বকর বলতেছে, ওমর ভাই দেখেছো এই যে হুসাইন কি করতেছে? এখন আবু বকর দেখেছে দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, আর ওমর দেখে খেপে গিয়েছে হুসাইন এত বড় বেদব হয়ে গেছে আল্লাহ রাসূলের ধারে উঠে বসে থাকে আর দাড়িগুলো টানে, বড়ই বেদব হয়েছে, এরে পিটানো দরকার। যখন বলেছে ওমর, তৎক্ষণিক ভাবে হযরতে আবু বকর খেপে গিয়েছে, ওমর খবরদার এই কথা বলতে পারবে না। বলেন তো ওমর দেখেছে বেয়াদবির দৃষ্টিতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি কি শুধু নবী ছিলেন? তিনি কি শুধু রাসূল ছিলেন? তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী, সর্বশ্রেষ্ঠ পিতা, অ্যাজ এ লর্ড, অ্যাজ এ ফাদার, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নানা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের প্রতি বলছি সাল্লাল্লাহু
প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই, যেখানে আমি আপনাদের মাঝে মহাগ্রন্থের মহাবিষয় আল কোরআনুল কারীমের সূরা বাকারা 255 নম্বর আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? মনোযোগ আছে, 255 নম্বর আয়াত। আগামীকালকে যদি বলে যে তোমাদের এলাকায় একটা বক্তা এসেছিল, কি আলোচনা করলো, কোন আয়াত আলোচনা করলো, এটা আপনারা বলতে পারবেন? বলতে হবে সূরা বাকারার কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। এটা আপনারা একটা পরিচিত আয়াত। এই আয়াতকে কি বলে আপনারা কি জানেন? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, ওই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন আমরা এসে নিরাপত্তার চাদরে কথা বলেন ঠিক কিনা, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতের অন্যতম একটা মর্যাদা, যদি কোনো মানুষ এই আয়াতটা ফজরের পরে এবং মাগরিবের পরে একটা বার তেলাওয়াত করে, মৃত্যু ছাড়া, মৃত্যুর পরে জান্নাত ছাড়া আর কোনো মর্যাদা তার জন্য খোলা থাকে না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দিনে যদি মৃত্যুবরণ করে, তারা যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি, যদি কোনো মানুষ বাড়িতে বসেও এই আয়াতটা একটা বার বাড়িতে রাত্রিবেলা একবার তেলাওয়াত করে, ওই বাড়ির ভিতরে, ওই এলাকার ভিতরে কোনো চোর, ডাকাত, খুনি, লম্পট প্রবেশ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন এক, তিনি ইলাহ, তার কোন শরীক। এখন বলেন তো, যে আল্লাহর কথা বললাম, সে আল্লাহর পরিচয় পাওয়া দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় যদি কেউ পায়, আল্লাহ সম্পর্কে বাজে কোনো কথা বলবে না, তারা কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ শব্দের প্রথম নাম্বার অর্থ হলো, আল্লাহ শব্দের প্রথম নাম্বার অক্ষর হলো আলিফ, আর আলিফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিচ্ছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলো হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলো যদি আমরা পাইতে চাই, আল্লাহর কিতাব ধরা দরকার আছে না নাই? এরপরে লাম, এলাম দিয়ে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন। আল্লাহ পরিচয় দিয়ে তুলে ধরছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর। বলেন ঠিক কিনা? এই কথাটাই মানুষ ভুলে যায়, ভুলে গিয়ে আল্লাহর ক্ষমতা বাদ দিয়া নিজের ক্ষমতা চতুর্দিকে বিস্তার করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার লাম মাসকানে রয়েছেন, এই লামের অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিচ্ছেন, লাহুল মুলক ওয়া লাহুল হাম ইহয়ি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। লাহুল মুলক ওয়া লাহুল হাম, শুধু এই জমিনের নয়, মুল যা কিছু আছে যেখানে আছে সব কিছু আল্লাহর প্রশংসায় লিপ্ত। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাম, হা দিয়ে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন, হা দিয়ে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বলেন আল্লাহু আকবার। এখন বলেন তা আল্লাহ আমাদের কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? একটা হাত দিয়ে দেখাই দেন তো আল্লাহ আমাদের কয়জন? একজন, যে আল্লাহ তিনি নিজেই পরিচয় দিচ্ছেন। যারা যারা পারেন ছোট্ট একটা সূরা বলবেন, প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে একজন, তিনি নিজেই পরিচয় দিচ্ছেন, উল্লাহু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যদি আমরা আল্লাহকে বলি, তাহলে বলেন তা আল্লাহ আমাদের কয়জন?
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, একটু বিবেক খাটান একটু বুদ্ধি খাটান, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো হে মানবে সব কেমন করে হয়, ভাবি সবই মহান আল্লাহর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান, আর ডিম গুলো একই রকম পার্থক্য নয় মোটেও, তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট মানুষ হলেও বাংলাদেশের 52টা জেলার মধ্যে ঘুরতে গিয়েছি, এই 52টা জেলার মধ্যে বিভিন্ন জায়গায় মাহফিল করেছি, বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষকে পেয়েছি আমি দেখেছি, কিন্তু কোথাও দেখি নাই একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারার মিল পাওয়া যায়, তবে যারা জমজ হয় কিছুটা মিল থাকে, তারপরেও তাদের মাঝে অমিল থাকে কি থাকে না? এই জন্য কবি বলেছেন, এই জন্য কবি বলেছেন যে মুখের হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, একটু জিকির করেন লা ইলাহা একসঙ্গে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি কতদিন ধরে এই পৃথিবীতে আছো? আল্লাহ নিজেই বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলীম। আল্লাহর নামে তাকবীর দিলে কি আমাদের কি কোন ক্ষতি হবে? একটু চাপায় আসেন তো, একটু চাপায় আসেন। আর আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো মানুষ আল্লাহু আকবার ধ্বনি দেয়, মনোযোগ দেন, যদি কোনো মানুষ আল্লাহু আকবার ধ্বনি দেয়, ওই সকল মানুষের যদি হার্টের প্রবলেম থাকে আল্লাহ তাআলা ভালো করে দেয় বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই আল্লাহর নামে তাকবীর দেব রাজি আছি মুসলমান, একটু বলেন লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এক মানুষ এক মুশরিক, বেদুইন এক মুশরিক, বনি ইসরাইলের জাতির সময় আল্লাহকে ডাকে আল্লাহ, আল্লাহকে না ডেকে বনি ইসরাইল জাতির একজন মুশরিক ছিলেন, তিনি বারবার শুধু সামাদ সামাদ মূর্তি পূজা করতেন, মনোযোগ দেন মূর্তি পূজা করতেন 22 বছর ধরে, কত বছর সামাদ সামাদ বলে 22 বছর ধরে মূর্তি পূজা করে, 22 বছর পরে হঠাৎ করে মুখ ফসকে একটা বার বের হয়ে গেছে সামাদ, আর সামাদ একটা আল্লাহর নাম, উল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, যখন বলেছে সামাদ সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ফেরেশতা জিব্রাইল আমাকে কে যেন বান্দার নাম ধরে ডেকেছে, কি চায় তার আশাটা পূরণ করে দাও বলেন সুবহানাল্লাহ। আর এই 22 বছর পরে আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক তোমার, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, বলেন তো তিনিটা কে? আর একটু জোরে বলেন তিনিটা কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি, ওরে সেই আল্লাহ রে ভুই লাগে, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার যা,
আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক তোমার, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। এখন যদি আল্লাহকে আমরা জিজ্ঞাসা করি, ইয়া রাব্বুল আলামিন, এই পৃথিবীতে তুমি আমাদেরকে কেন পাঠালে, কেন? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোরআনের ভিতরেই এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে সব আছে না নাই, এই কোরআনের ভিতরে সেটা দিয়েছেন, কেন এই পৃথিবীতে পাঠাইছেন? আল্লাহ বলছেন, ওয়ামান খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন। আল্লাহ বলছেন, মানুষ এবং জিনদেরকে পাঠানোর কেবলমাত্র সবেমাত্র একমাত্র কারণ হলো আমার ইবাদত করবে। কার ইবাদত করতে হবে, কার দাসত্ব করতে হবে, কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম মানব, আল্লাহর দাসত্ব করব। এই পৃথিবীর কারো দাসত্ব হুকুম মানা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এখন প্রিয় ভাইরা বলেন তো, আমরা একদিন এই পৃথিবীতে এসেছি, আল্লাহর দিকে আমাদের ফিরতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, আমার সাথে কুফরি করো, আমার ইবাদত বাদ দিয়া অন্যকে দাসত্ব মানো, অন্যকে নেতা মানো, আমার দিকে একদিন ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দাসত্ব বাদ দিয়া কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে, এই দুনিয়ার নেতাকে মেনে নেয়, এই দুনিয়ার আতিপিতা পাতিপিতা এই রকম করে তাদেরকে দাসত্ব মেনে তার হুকুম মেনে চলার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, মাকারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা আমার সাথে কুফরি করো, আমার সাথে চক্রান্ত করো, মনে রেখো আমার হিদায়েত, আমার চক্রান্তটা, আমার পরিকল্পনা তোমাদের চাইতে বড়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একটা নাস্তিক মুরতাদ, যাকে বলা হয় মুরাদ টাকলা, এই মুরাদ টাকলা বলল বাংলাদেশের সংবিধানে নাকি কোরআন থাকবে না। এরপরে বলল, হুজুরদের দাড়ি টান মেরে ছিঁড়ে ফেলে দাও, হুজুরদের টুপি খুলে ডাস্টবিনের ভিতরে ফেলে দাও, মৌলবাদী যারা কথা বলে, মৌলবাদী যারা আছে তাদেরকে মেরে ফেলো। প্রিয় ভাইরা বলেন তো, এই কোরআন ছিল কি ছিল না? এই কোরআন পূর্বেও ছিল কি ছিল না? কিন্তু ইতিহাস বলেন, কোরআনের বিপক্ষে যারা লেগেছে তারাই দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে বলল ইসলাম থাকবে না, যে বলল রাষ্ট্রবিধান সম্পর্কে কোরআন থাকবে না, আল্লাহ বলছেন তুই থাকবি না, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন দলেও তার জায়গা হয়নি, আওয়ামী লীগ দলেও তার জায়গা হয়নি, তার কারণ আওয়ামী লীগ সরকার তারাও জানে ইসলামের বিপক্ষে যারা লাগবে তাদেরকে কোথাও জায়গা দেওয়ার সুযোগ। প্রিয় ভাই, এখান থেকে বোঝা যায় কোরআনের বিপক্ষে গিয়েছিল হারুন কারুন, কোরআনের বিপক্ষে লেগেছিল আবু জেহেল, কোরআনের বিপক্ষে লেগেছিল ফেরাউন, আজকে দেখেন ফেরাউনের লাশটাকে সুটকি বানায় রেখেছে, কথা বলেন ঠিক কিনা? আবার আবু জেহেলের বাড়িটাও ইন্টারন্যাশনাল পায়খানা হয়ে গিয়েছে। এখান থেকে বোঝা যায় কোরআনের বিপক্ষে যারা লাগবেন, কোরআনের বিপক্ষে যারা কথা বলবেন তাদের জেব্বাকে টেনে ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়ানো দরকার, কথা বলেন ঠিক কিনা? তোমার ইসলাম ভালো লাগে না, তুমি বঙ্গোপসাগরে চলে যাও, না হলে দাদা বাড়ি ভারত চলে যাও, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন যাকে তার যে ইসলাম সম্পর্কে কথা বলো বললো টাকলা মুরাদ, তার দেশে জায়গা হলো না, বিদেশে গেছে, বিদেশেও তাকে ঠাই দেয় নাই, যে রকম কুকুর রাত্রে বেলা শুয়ে থাকে রাস্তাঘাটে তাকে শুয়ে থাকতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আলেম ওলামাদের সাথে থাকবো, থাকতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, আমরা জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, তারপরে কোরআন থেকে পিছু পা হব না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ হাত নামান। প্রিয় ভাইরা,
সাময়িক ইমানদার যারা থাকবে সাময়িক কিছু কষ্ট হবে, হয়তো বা ইমানদার ব্যক্তিদেরকে জেলখানায় যাওয়া লাগবে। তার কারণ আল্লাহর রাসূল এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি শিবে আবু তালিবের ভিতরে 3 বছর জেল খেটেছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু বকর, ওমর, ওসমান আলীর 4টা খলিফার 3 জনকে শহীদ হতে হয়েছে, এই কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য হাসান হোসেনকে শহীদ হতে হয়েছে, কিন্তু এই কোরআনের বিপক্ষে যারা লেগেছে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন তাদের ভিতরেও ইয়াজিদ অথবা আবু জেহেল ফেরাউনের নামে কাউকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা সাময়িক যারা আছে, আপনারা জানেন বাংলাদেশের অনেক আলেম ওলামা, বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত যিনি তাফসির মাহফিল শুরু করে শুরু করেছিলেন, যে দলই করেন আপনি, যে দলে থাকেন না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনায় পীর, যা আছে আমরা এক হয়ে মুসলমান এই বাংলাদেশে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? এরা চায় বাংলাদেশের পতাকাকে বিকৃত করতে, এরা চায় বাংলাদেশের শান্তিপূর্ণ আমরা যে বসবাস করতেছি এটা বিশৃঙ্খলা করতে। এই কারণে দেখেছেন কুমিল্লার নানুয়া দিঘির মধ্যে কোরআনটাকে মূর্তির সামনে রেখে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা কোরআনের কথা বলার জন্য আজকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জেলখানার ভিতরে তিনি কারাবরণ করতেছেন, তবে জেলে যাওয়ার পূর্বে তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশের উত্তর আগাছে এমন কালো কালো ঘন মেঘ সামনে দেখতে পাচ্ছি, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এমন কালো আধার নেমে আসবে যে আধার নামানোর জন্য চালানোর জন্য একজন মুজাহিদ পাওয়া খুব কষ্ট হয়ে যাবে, বর্তমানে আমরা তাই দেখতেছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলার জন্য আল্লামা মামুনুল হক জেলখানার ভিতরে, কোরআনের পক্ষে কথা বলার জন্য আমির হামজা ভাই জেলখানার ভিতরে, আজকে একটা ব্রেকিং নিউজ, মাজহারুল ইসলাম ভাই তিনিও আজকে গ্রেফতার হয়েছে। আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এগুলো করে না, আপনারা জানেন মিজানুর রহমান আজহারী ভাইকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারা করছে এটা? এটা সরকারপন্থী কেউ করে নাই, তারাই করেছে যারা ইসলামটাকে বলে না, আল্লাহকেও বিশ্বাস করে না, কোরআনকেও বিশ্বাস করে না, নাস্তিক এবং মুরতাদ, কথা বলেন ঠিক কিনা? এই যে মাহবুবুল আলম হানিফ, ইনি বলতেছে আগে পালা গান হইতো, যাত্রা পালা হইতো, এগুলো এখন আর হচ্ছে না, উঠে যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে আগামীর দিন কোরআনের দিন, কথা বলেন ঠিক কিনা? এক সাইদি জেলখানার ভেতরে যাবেন, আরেকটা সাইদি আল্লাহ তাআলা পাঠায় দেবেন, এক আমির হামজা জেলে আরেক আমির হামজা আজকে স্টেজে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরাম একজন জেলে যাবেন, আল্লাহ আরেকজনকে তৈরি করবে, বর্তমানের একজন প্রখ্যাত আলেমি দিন যার নাম ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হয়তোবা এনাকে সাইদির জায়গা হয়তোবা দিতে পারে, আমি যেটা দেখতেছি যেখানে যাচ্ছেন হাজার হাজার তৌহিদি জনতা সেখানে তিনি এখন ইসলামের পক্ষে কথা বলতেছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর হায়াত বাড়ায় দিন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা ভাইকে দিনের পথে হেফাজত করুন, দিনের পথে অটুট রাখুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা ইনি সাম্প্রতিক একটা বিষয়ে কথা বলেছেন, বাংলাদেশের ভিতরে কিছু কিছু দল আছে তারা এই টুপিগুলো কেউ পছন্দ করে না, কেউ বলে 5 কুল্লি চলবে না, কেউ বলে লম্বা টুপি চলবে না, কেউ বলে খাড়া টুপি চলবে না, এই টুপি সাইদির, এই টুপি মাজারপন্থীর, এই টুপি অমুক দলের, এই টুপি অমুক পন্থীর। প্রিয় ভাইরা বলেন তো আল্লাহর রাসূল কি কখনো টুপিকে নির্দিষ্ট করেছেন? টুপি সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে, দেখবে তার ঈমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একদল হতে চাই কি চাই না, কিন্তু বক্তার বক্তব্যের মঞ্চে গিয়া একজন বক্তাও নয়, উনি যদি আলোচক হইতেন, আলেম হইতেন, টুপি গুলো টান দিয়ে ছিড়তেন না, কথা বলেন ঠিক কিনা? একটা 5 কল্লি টুপি এক ভাই পরে এসেছে, ওনার সহ্য হয় নাই, বলতেছে এই টুপি খারেজি, টুপি ছিঁড়ে ফেলে দাও, টুপি গুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। প্রিয় ভাইরা আমরা কোথায় বসবাস করতেছি? এই জন্য আমরা এক হতে চাই কি চাই না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন।
বলেন আমিন। যারা আছে, আমি এসে শুনলাম এই গ্রামের ভিতরে অনেকে যে জিকির করে, আল্লাহর জিকিরকে পছন্দ করে। প্রিয় ভাইরা, আল্লাহর জিকির পছন্দ করার জন্য আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলতেছেন, ফাযকুরুনি, আমার নামে তোমরা জিকির করো, আর যারা আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, আমিও তাদেরকে স্মরণ করব, জিকির করব। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। আল্লাহ বলছেন, যে যাই করো না কেন, তোমরা যা করো না কেন, তোমরা যেখানেই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন, একদিন আমার দিকে মৃত্যু নামক ভেয়া, মৃত্যু ধরা দিয়া আমার দিকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার মূল বিষয় আল্লাহর পরিচয়। আর আল্লাহর পরিচয় যদি এই পৃথিবীতে কোনো বান্দা পেয়ে যায়, সে আল্লাহ সম্পর্কে কোনো বাজে কথা এবং আল্লাহ বাদ দিয়া কারো ইবাদত তারা করবে। এখন ইলম থাকতে হবে, আমাদের জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে বাজে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? ইলমকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ইলমুল ইয়াকিন। আল্লাহ বলছেন ইলমুল ইয়াকিনটাকে আবে তিন ভাগে ভাগ করা হয়েছে। ইলমুল ইয়াকিনের ভিতরে স্রষ্টা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। জোরে বলেন, কি সম্পর্কে? এই আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা যত বিপদের মধ্যে, আমরা যত আল্লাহ সম্পর্কে বাজে কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? চলুন তো কোরআন থেকে জেনে আসি আল্লাহর পরিচয় কেমন ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম, এই মূসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলতে লাগলেন, হঠাৎ করে সামনে এসে দাঁড়াইলেন এক ধবধবে সাদা মানুষ। সব ধবধবে সাদা মানুষের মতো যখন মূসা আলাইহিস সালামের সামনে এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ, এখন বলেন তো আমাদেরও সালাম দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন না ভাই, আমাদেরও সালাম দেওয়া দরকার আছে না নাই? যখন সালাম দিয়েছে, বলতেছে মানান্তা, তুমি কে, তুমি কে? বলতেছে আমি হলাম আজরাইল। এখন বলেন তো আজরাইল আমাদের সামনে আসবে কি আসবে না? মূসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল তুমি এসেছো কেন, আমারকে জান কবজ করার জন্য? বলে, হ্যাঁ নবী, আপনার জান কবজের সময় হয়েছে, আল্লাহ আমাকে পাঠাইছেন। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলেছেন, আমার জানটা যদি কবজ করতে চাও তাহলে বলতো, বলতো কোন দিক দিয়ে তুমি কবজ করবে? সঙ্গে সঙ্গে আজরাইল বলেছে, আপনি যে দিক দিয়ে বলবেন আমি সেই দিক দিয়ে কবজ করব। মূসা আলাইহিস সালাম বলেছে, যখন বলেছে আপনি যে দিক দিয়ে বলবেন আমি সেই দিক দিয়ে বল ধরব, মূসা আলাইহিস সালামকে তখন আজরাইল বলতেছে, আপনার হাত দিয়ে আমি ধরব। মূসা আলাইহিস সালাম বললেন, আমি হাত দিয়ে তাওরাত কিতাব ধরেছি। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আজরাইল বললেন, তাহলে আমি পা দিয়ে ধরব। মূসা আলাইহিস সালাম বললেন, আমি পা দিয়ে হেঁটে হেঁটে ওই তুর পাহাড়ে হেঁটে আমি আল্লাহর হুকুমে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আজরাইল বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে ধরব। চোখ দিয়ে যখন বলেছে, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলেছে, আমি তাওরাত কিতাব এই চোখ দিয়ে পড়েছি। বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো প্রিয় ভাইরা, ও জয়পুর হাটের মুসলমানের ভাইরা, ও ক্ষেতলাল মুসলমানের ভাইরা, যদি একটু বলি আপনাদেরকে, এই কোরআন যদি আমরা চোখ দিয়ে পড়ি আর পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাই, আর এই চোখ দিয়ে এই হাত দিয়ে যদি কোরআন ধরি, আজরাইল আমাদেরকেও ধরবে না? কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? মূসা আলাইহিস সালাম বলতেছে, যখন তাহলে আমি চোখ দিয়ে ধরবো না। মূসা আলাইহিস সালাম তখন বলেছে, আমি আপনার চোখ দিয়ে ধরবো না। আজরাইল বলতেছে, যখন বলেছে চোখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে এই করেছি, সঙ্গে সঙ্গে আজরাইল বলতেছে, তাহলে আমার যে দিক দিয়ে ইচ্ছা আমি সেই দিক দিয়ে ধরবো, যে দিক দিয়ে ইচ্ছা। বলা শেষ, মূসা আলাইহিস সালাম আজরাইলের গালে একটা চোর মেরেছে। মারার সঙ্গে সঙ্গে এই বাম চোখটা জমিনের উপরে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কেন থাপ্পড় মারলো আপনারা জানতে চান কি চান না? কেন থাপ্পড় মারলো? যখন বলেছে আমার যে দিকে ইচ্ছা, সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরেছে। আজরাইলকে বলতেছে, আজরাইল তোমার চোখ এখন উষ্টে বের করে ফেলেছি, এরপরে যদি কথা বলো তোমার হাত পা ভেঙে ঘুরে দেব। বলেন আল্লাহু আকবার। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছো এই দায়িত্ব থেকে তুমি ইস্তফা দাও, তোমার কাছ থেকে আমি মাফ চাই। এই দায়িত্ব আমি জান কবজের দায়িত্ব আমি আর চাইতে চাই না। কেন বলতেছে? মুসার কাছে যখন গিয়েছে আমার বাম হাত দিয়ে এমন থাপ্পড় মেরেছে, বাম চোখটা বের হয়ে গেছে, জমিনের উপর পড়ে গেছে, কেন গেল? জিব্রাইলকে পাঠায় দেন, জিব্রাইল গেছে। সঙ্গে সঙ্গে মূসা বলতেছে, জিব্রাইল কেন আসলো? আল্লাহ কি জানে না আমি কেন থাপ্পড় মেরেছি?
আল্লাহ নাকি আলিমুল গায়ব? মূসা আলাইহিস সালাম আল্লাহকে সবচেয়ে বেশি প্রশ্ন করতেন, আল্লাহকে বলতেন আল্লাহ বলো তো কে বড়। আল্লাহ বলতেছে কে বড় হবে, আমি তো বড়। বলতেছে না আমি সবচেয়ে বড়। মূসা আলাইহিস সালাম বলতেছে আমি সবচেয়ে বড়। কেমনে? বলতেছে তুমি কি কখনো মূসা হতে পারবা? বলেন আল্লাহু আকবার। এরকম বেশি বেশি প্রশ্ন করতেন। তো যখন বলেছে আল্লাহকে আলিমুল গায়ব, খবর জানে না, কেন আমি আজরাইলকে থাপ্পড় মারলাম, কেন মেরেছি? সঙ্গে সঙ্গে আজরাইলকে যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খবর পেয়ে গিয়েছে যে তার হুকুম মাফিক আল্লাহর নাম বাদ দিয়ে সে কেন বলল, আমার যে দিক দিয়ে ইচ্ছা আমি জানটা কবজ করব আল্লাহ তাআলার কাছে। মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, সরাসরি কথা বলতেন সবচেয়ে বেশি যে নবী, তার নাম হলো মূসা কালিমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বলতেছে আল্লাহ ওর বলা উচিত ছিল, আল্লাহ আমাকে যে দিক দিয়ে হুকুম দিয়েছে আমি সেই দিক দিয়ে থাপ্পড়, সেই দিক দিয়ে জান কবজ করব। বলেন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় আল্লাহ সম্পর্কে তার জ্ঞান কম, আর আল্লাহ সম্পর্কে যারা কথা বলবে মাঝে মধ্যে তাদেরকে থাপ্পড় দেওয়া দরকার আছে না নাই? মাঝে মধ্যে তাদেরকে হাত পা ভেঙে এলাকার ভিতরে রেখে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা কেমন? ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে গেছে, আর গিয়ে বলতেছেন হে নবী আল্লাহ, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি একটু আপনাকে বন্ধু বানাইতে চাই, আপনাকে একটু বন্ধু বানাইতে চাই। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আমাকে যদি বন্ধু বানাইতে চাও তাহলে শর্ত আছে দুইটা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। প্রিয় ভাইরা, এই যে আসতেছিলাম নির্বাচনের ভিতরে দিয়ে আসতেছিলাম, বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের সময় দুই টাকার লাল চাকি এমন নেতার নামে স্লোগান দিয়েছেন, নেতা ফুলে গিয়েছে খুশি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা মাহফিলে গিয়ে সে আল্লাহর নামে কথা বলতে চাই না। প্রিয় ভাইরা, আপনি যদি এখানে আল্লাহর নামে কথা বলেন, আল্লাহর রাসূল বলেছেন একটা মানুষ যদি একটা ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে ওই মানুষটা 60 বছর 60,000 বছর বসে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, একটা ঘন্টা কোরআনের পক্ষে ব্যয় করলে তার চাইতে বেশি সওয়াব দেবে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বলছেন যে ব্যক্তিগুলো আমার নামে তাসবিহ করবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কথাগুলো বলবে, এই কথাগুলো বলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে একটা নাম লিখে দিব। বলেন আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ, আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। কোন এলাকায় আসলাম, উল্টা বললে তার সিধা করে। প্রিয় ভাইরা, এই জন্য একটু চাপে আসেন, একটু চাপে আসেন আর জিকির করেন, লা ইলাহা, জমে জমে বসেন, আমার দিকে আসেন। প্রিয় ভাইরা, পৃথিবীতে তিন দিকে তাকায় থাকলে আল্লাহ তাআলা কবুল হজের একটা সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে যদি গুনাহ থাকে, এই গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়। একটা হলো তার মায়ের দিকে, আরেকটা কিবলার দিকে, আরেকটা আলেম ওলামার দিকে। যত কাছে বসবেন তত মহব্বত আল্লাহ বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এই যে দুই একজন বসেন, নয় চাচা আগে আসেন, চাচি কি বলে দিয়েছে নাকি যে সামনের দিকে যদি হুজুর বলে যাবা না? আসেন আগে, আসেন আগে, আসেন, আর একটু জিকির করেন, লা ইলাহা। তাহলে ইদ্রিস আলাইহিস সালাম শর্ত আজরাইলকে দিয়েছে কয়টা বলেন তো? কয়টা ইদ্রিস আলাইহিস সালাম কয়টা শর্ত দিয়েছে? দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত হলো তোমার পরিচয় কি, আর দ্বিতীয় নাম্বার শর্ত তোমার পরিচয়, প্রথম নাম্বার পরিচয় তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে আজরাইল বলেছে আমি হলাম মালাকুল আজরাইল, আমি হলাম আজরাইল ফেরেশতা। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আমাকে জান কবজ করতে এসেছো? বলে না। তাহলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো তোমাকে আমি বন্ধু বানাবো, ঠিক আছে, আমাকে যদি তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন এটা যদি দেখাও আমি তোমাকে বন্ধু বানাবো। এখন ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আল্লাহর হুকুম ছাড়া তো এই হুকুম আমি মানতে পারি? সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি একটু এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন মৃত্যুর যন্ত্রণা দেখার জন্য আজরাইল আলাইহিস সালাম এই ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করা শুরু করেছেন। জানটা যখন কবজ করা শুরু করেছেন সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করা হয়ে গেল। একটু পরে আবার ইদ্রিস আলাইহিস সালামের ভিতরে জানটা দিয়ে দিল। জান দেওয়ার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস
আলাইহিসসালামকে মালাকুল মউত প্রশ্ন করতেছেন, হে নবী, হে আল্লাহর নবী, একটু জানতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন, একটু জানতে চাই। এখন বলেন তো প্রিয় ভাইরা, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আল্লাহর রাসূলের কাছে যখন জিব্রাইল আমিন মৃত্যুর নামক পাখিটাকে নিয়ে আসলেন, জানটা কবজ করার জন্য আসলেন, আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, আজরাইল যখন আমার বুকের উপরে বসল, জানটা কবজ করার জন্য যখন আমার বুকের উপরে বসল, আমি যেন দেখতে লাগলাম ওই যে উহুদ পাহাড়টা, এই উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায়া রেখেছে। বলেন আল্লাহু আকবার। একজন নবীর জন্য যদি এই অবস্থা হয়, আর আমরাও যারা দুনিয়া ছেড়ে চলে যাব, অনেক মানুষেরা আছে দুনিয়া ছেড়ে যখন চলে যায় তখন আসমানের দিকে তাকায় থাকে, চোখটা আর বন্ধ হয় না, এত বড় বড় চোখগুলো বের করে, এই চোখগুলা ওই রকমই থাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে। আলিম ওলামারা যদি ওই চোখটাকে বন্ধ করে না দেয়, তারপরে আর চোখগুলো বন্ধ হয় না, কথা বলেন ঠিক কিনা? আলিম ওলামা মৃত্যুর সঙ্গে সঙ্গে সুন্দর করে কাফন দাফন করায়, সুন্দর করে সাজুগুজু করাইয়া, শেষবারের মতো গোসল করাইয়া ওই কবরের মধ্যে রেখে আসে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা সেই আলিম ওলামাদেরকে গালি দেই, দেই কি দেই না? হুজুর যদি জোরে যায় বলে, হুজুর রে কতই খিদা লাগছে রে, আসে না নাই বলে, কি বলে না? আবার হুজুর যদি আসতে যায় বলে, হুজুর কতাই খাওয়া খাইছে রে, আসে না নাই? হুজুর জোরে গেলেও দোষ, আবার আসতে গেলেও দোষ, গালি দেয় কে দেয় না? প্রিয় ভাইরা একটু ভেবে দেখেন, দুনিয়াতে আপনি যখন এসেছিলেন আপনার ডান কানে আজান দিয়েছিল হুজুররা, কথা বলেন ঠিক কিনা? বাম কানে কামত দিয়েছিল হুজুররা, আবার আপনার বিবাহের যখন বয়স হয়েছে সুন্দর করে আপনার বিবাহ পড়াইছে, আবার আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, করোনার ভিতরে দেখেছি নিজে আমি দেখেছি, যখন শুধু করোনা হয়েছে আর করোনার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই লোকটাকে তার পরিবার, তার ঘর আত্মীয় স্বজন, স্ত্রী বাল বাচ্চা সকলে ওই লোকটাকে রেখে বাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছে, আর আমাদের মতো হুজুরেরা গিয়া ওই সুন্দর মানুষটাকে ঘর থেকে বাহির কইরা, ওই করোনার ভিতরে সুন্দর করে সাজুগুজু কইরা কবরের ভিতরে জানাজা পড়ায় এসেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে এই হুজুরদেরকে ঘর ছাড়া করে, ওই অনেক মানুষেরা আছে এই হুজুরদেরকে হামলার ভয় দেখায়, মামলার ভয় দেখায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, হুজুররা বলছেন, ধরি 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 না, আমরা ধরলে ছাড়ি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর দিন ইসলামের দিন, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কোরআনের দিন, আগামীর দিন কোরআন এবং হাদিসের দিন, এই পথে থাকবো, এই পথে থাকতে গিয়ে হক কথা বলবো, হক কথা বলতে গিয়ে আমরা যদি মামলার শিকার হই, হামলার শিকার হই, আমরা হামলা করবো, নিব মামলা, নিব জেলে যাব, শহীদ হব, তারপরও জেল থেকে আমরা বাতিলের পক্ষে মোকাবেলা করব, এবং এই বাতিলের পক্ষে আপোষ করব না। কারা কারা আলেম ওলামাদের থাকতে চান, আলেম ওলামাদের সাথে দু হাত তুলে আল্লাহকে দেখান। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিসসালামকে যখন জানটা আবার দেওয়া হয়েছে, প্রশ্ন করেছে ইদ্রিস আলাইহিসসালামকে আজরাইল, ইয়ে আল্লাহর নবী, আপনার কাছ থেকে একটু জানতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন। এখন বলেন তো আপনারা মৃত্যুর যন্ত্রণা চান কি চান না, শুনতে চান কি চান না? বলবো তবে অপেক্ষা করেন। এখন বলেন তো পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা আছে না নাই, তাদেরও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দেন, আল্লাহ রাসূল বলেছেন মা বোনেরা যদি চারটা ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন মহিলারা যদি চারটা ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য ইবাদত কয়টা? সাউন্ড দিচ্ছেন না, বলতেছেন যে না মহিলাদের আলোচনা আমরা সাউন্ড দিব কেন? ভাইরা মহিলারা যদি সংসার সুখের হয় রমণীর গুণে, কথা বলেন ঠিক কিনা? স্বামীরা যদি শান্তি পাইতে চায় মহিলাদেরকে ঠিক করা দরকার আছে না নাই?
প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বললেন মহিলারা যদি চারটা ইবাদত করতে পারে তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। ফাতিমা বললেন এই চারটা ইবাদতটা কি আমি একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন মহিলারা রে ফাতিমা শুনে নাও জেনে নাও, মহিলাদের জন্য চারটা ইবাদত। এক নাম্বার হলো তারা নামাজ পড়বেন। এক নাম্বার কি পড়বেন? রমজানে রোজা রাখবেন। দুই নাম্বার কি করবেন? রমজানের রোজা রাখবে। তিন নাম্বার পর্দা করবে। আর চার নাম্বার স্বামীর খেদমত করবে। তারা যদি চারটা ইবাদত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের আটটা দরজা খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফাতিমা বললেন আল্লাহ রাসূল আপনি ইবাদতের কথা বলেছেন চারটা, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। চারটা ইবাদতের কথা বলেছেন, আমি একটু জানতে চাই চারটা ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? আল্লাহ রাসূল বললেন নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। নামাজ কি মতো ফরজ? নামাজ ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। এখন বলেন তো আমাদের মা বোন যারা আছে নামাজের কি ওয়াক্ত মতো নামাজ পড়ে? আপনাদের এলাকার ভেতরে পড়লেও আমাদের এলাকার ভেতরে অনেকে পড়ে না। এশারের আযান দিয়েছেন আর সন্ধে সাতটার পর থেকে সিরিয়াল শুরু হয়ে যায়, একের পর এক সিরিয়াল চলতে থাকে, আর এই মা বোনেরা তখন সেগুলোই দেখতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস সারতে পারে, নামাজ রোজা সারতে পারে, সারবে না টিভির সিরিয়াল, স্টার জলসা জি বাংলা তা করছে যে পয়মাল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বললেন নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। এখন বলেন তো যে স্বামী গুলো স্ত্রীকে রাইখা প্রবাসে যায়, বিদেশে যায়, তখন এই স্ত্রী গুলা কি করবে? এই স্ত্রী গুলা তখন স্বামী বাদ দিয়া ইটিশ পিটিশ কইরা সেটিং করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো অনেকে বলেন নাই। সেটিং কি বোঝেন? যুবক ভাইরা ঠিকই বুঝেছে। এখন আবার যুবক ভাইরা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার করে, আছে না? নাই। আবার অনেকে এখানে বসে আছে এই মাহফিলের ভিতরেও, তারা এখন অনেকেই পাবজি খেলতেছে অথবা টিকটক লাইকি এগুলো করতেছে, আছে না? নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন একজন মহিলা তার স্বামীকে রেখে কতদিন বাইরে থাকবে, এটা আমাদের জানা দরকার, আছে না? নাই। আল্লাহ রাসূল বলেছেন একটা স্ত্রী যদি তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নেয়, এই স্বামী 40 দিনের বাইরে কখনো থাকতে পারবে? এই জন্যই স্বামী বাইরে থেকে বউকে রেখা, আমার খালাতো ভাই, আমার খালাতো ভাই বাইরে থেকে এসে বিবাহ করলো, সোনা দানা গহনা কত কিছু দিল, মাকে বাদ দিয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করলো। আমি তারে নিষেধ করলাম, ভাই আপনার মা জমি বেইছে আপনাকে বিদেশ দিছে, অন্তত পক্ষে আপনি আপনার মায়ের খেদমত করার চেষ্টা করেন। ও বলল যে না, আমার এখন স্ত্রী হয়েছে, এখন আমার এই স্ত্রী যথেষ্ট। প্রিয় ভাইরা, এমন বাবা মা আছে না? নাই। নিজের সন্তানকে, এই নিজের সন্তানকে সব কিছু বিলাইয়া দেয়, বইয়ের নামে অ্যাকাউন্ট করলো, বাহিরে গেল অ্যাকাউন্টে টাকা পাঠায়, দুই বছর পরে বাহিরে থেকে যখন বাড়িতে আসবে তখন থেকে শুরু হয়ে গেল ঝগড়া। কি শুরু? এই স্ত্রীটা পরকে লিপ্ত হয়ে গেছে। পরকে লিপ্ত হওয়ার পরে আস্তে আস্তে তার সাথে প্রেম ভালোবাসা হয়েছে। প্রেম ভালোবাসা হওয়ার পরে বাইরে থেকে যখন চলে আসবে দেশে, ঢাকায় এসে পৌঁছেছে, এসে দেখে বউ নাই, বউয়ের অ্যাকাউন্টের কোনো টাকা। এই প্রিয় ভাইরা, মায়ের খেদমত করতে চায় না, মায়ের জন্য একটা ভালো কাপড় দিতে চায় না। আল্লাহর রাসূল বলেছেন ওহানা লা ওহানির অফিসাল হুয়া মাইনি আনিশকুরু লিল্লাহ। তুমি একবার ভাবো, কষ্টের পর কষ্ট করে এই শীতের ভিতরে তোমার জন্য তোমার মায়েরা কত কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান
এই একটা সন্তান হয়েছে আমার এলাকায়, এই সন্তানটা হওয়ার পরে অনেক বড় হয়েছে, 14 বছর 15 বছর পার হয়ে যাবে। এই 15 বছর বয়স যখন হয়েছে তখন রোজা থাকার সময় আমার কাছে এসে বলে, হুজুর আমি তো রোজা থাকতেই পারি না, থাকতেই পারি না। কেন থাকতে পারো না, তোমার কাছে কেন কি হয়েছে? বলতেছে, হুজুর আমারে খালি খিদা লাগে। আমারে কি লাগে? প্রিয় ভাইরা, বগুড়ার ভাষায় কথা বলতেছি, বারে বুঝতেছেন না? আমার বাড়িও বগুড়া, বগুড়ার এই আমার বাড়ি বগুড়া। আমি গিয়েছিলাম সিলেট, আমার 9 তারিখে সিলেট মাহফিল আছে। এই সিলেটে যখন গেলাম, একদিন মাহফিলে যাওয়ার পরে বলতেছে, হুজুর কিতা খাইবেন, এগু খাইবেন না ওগু খাইবেন? তা আমি বললাম যে কি রে, এই বগুড়া থেকে এত দূর পরে আসলাম সিলেটে, গু খাওয়ার জন্য আসলাম, আমারে কি কয় এগুলো, গু খাইতে দিবে? আমি চুপ করে আছি, কি বলে কি বলে কিছু বুঝতেছি না ভাই, আমি তো কিছু বুঝতেছি না। তবে যা আছে সেটা নিয়ে আসেন, আমি খাবো ইনশাল্লাহ। তবে আবার মনে মনে আবার ধারণা হচ্ছে গু খাইতে দেবে, এটা মাহফিলে এসে কি আমাকে অপমান করার জন্য আনলো নাকি ছোট মানুষ? তো বলতেছে, হুজুর এবার বলেন কোন গু খাইবেন, এগু খাইবেন না ওগু খাইবেন? এখন বলেন তো আমি কি ওখানে গু খাওয়ার জন্য গেছি? আমার সামনে দুইটা খাবার নিয়ে এসেছে, একটা হলো ভিজা তরকারি যেটা আমরা বলি ঝোল, ওরা ঝোল বলে না, আর একটা নিয়ে এসেছে শুকনা তরকারি যেটা ভাজা, তরকারি ভাজা। এসে বলতেছে শুকনাটা যেটা সেটা বলতে শুকনা গু খাইবেন, আর যেটা ঝোল আলা সেগুলো ভিজা গু খাইবেন? আমি এখন চুপ করে আছি, কি রে এগুলো কি বলে, আমি তো কিছুই বুঝি না। প্রিয় ভাইরা, ওগুলো আমি বলতেছি ওই গু বাদ দিয়ে অন্য কিছু দেন, বলতেছে অন্য কিছু তো আমরা তৈরি করি নাই। তারপরে যখন আমার কাছে আনলো, বলতেছে, হুজুর এটাকে বলে আমাদের ভেজা গু, আর এটাকে বলে শুকনা গু। তাই বলতেছিলাম, ভাই এই এটা যদি আপনি প্রথমে বলতেন তাহলে আমার বোঝার জন্য সুবিধা হইতো। এরপরে থেকে আমি যেখানে যাই যদি বলে হুজুর কোনটা খাইবেন বলেন, আমি বলি মার বাদ দে আমি সব খাই ভাই, নিয়ে আসেন যা দিবেন আমি তাই খাবো। এর জন্য প্রিয় ভাইরা, আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? এই কথা বলেন বুঝতেছেন? তো যখন বলেছে কি বলতেছিলাম মনে আছে, কি বলতেছিলাম? এই যে এখনো মনে হয় অনেকের মনোযোগ নাই, মনোযোগ থাকে আমাদের সিনেমার হলে গেলে। কোথায় গেলে থাকে? সিনেমার হলে গেলে আমাদের মনোযোগ থাকে। দুই বন্ধু সিনেমার হলে গেছে, যাওয়ার পরে বলতেছে যে, বন্ধুরে সিনেমার হলে প্রথম সামনের সারিতে টিকিট কাটলাম, তা আমার মুখের ভিতর যে পানের পিক, এই পানের পিকটা আমি কোথায় ফেললে? তো দ্বিতীয় বন্ধু বলতেছে, তোর সামনের পকেটে ফেলে। তো প্রথম বন্ধু বলতেছে, পকেটে যদি আমি ফেলতে যাই আর যদি ধরা পড়ে যাই তাহলে তো আমারে পিটুনি দেবে। তো বলতেছে, পিটুনি দেবে না, আর এই পানের পিক যদি বাইরেও ফেলতে যাই তাহলে আমি তো আর সামনের চেয়ার পাবো না, তাহলে কি করা যায়? দ্বিতীয় বন্ধু বলতেছে, আরে বেটা আমি তো বলতেছি সামনের পকেটে ফেলে। তো বলতেছে, সামনের পকেটে যদি ফেলতে যাই তাহলে আমি যদি ধরা পড়ি আমাদের তো পিটুনি দেবে। সঙ্গে সঙ্গে বলতেছে, আরে পাগলা, এখন আসিস তোরা সিনেমার হলের ভিতরে, আর সিনেমার হলের ভিতরে যদি কেউ থাকে মনোযোগ সেই দিকেই থাকে, তার কারণ একটু আগে আমার মুখের পানের পিক তোর পকেটে ফেলেছিস, তুই 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 বিশ্বাস করিস নাই, তুই দেখিসও নাই। এই জন্য প্রিয় ভাইরা, সিনেমার হলে গেলে আমাদের সেখানে মনোযোগ থাকে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসলে আমাদের মনোযোগ রাখা দরকার আছে না নাই? তাহলে কি বলতেছিলাম বলেন তো, রোজা থেকে খিদা লাগে। আমি বললাম, আচ্ছা তুমি একটু চেষ্টা করো। বলতেছে, না হুজুর অনেক চেষ্টা করছি কিন্তু পারতেছি না। তো আমি বললাম, আচ্ছা শোনো তো, তোমার মায়ের কাছ থেকে একটা তথ্য আনবো। কি তথ্য? তোমার মা তোমাকে যখন গর্ভে রেখেছিল, তোমার মাকে প্রশ্ন করবা সেই সময় কি তোমার মা রোজা রেখেছিল? সন্তানটা দৌড়ে গিয়ে তার মাকে প্রশ্ন করতেছে, মা হুজুর বললো তুমি একটু বলো তো, রমজান মাস যখন এসেছিল আমি যখন গর্ভে ছিলাম তখন কি তুমি রোজা ছিলা? তো বলতেছে, তোর দাদি, তোর দাদি কে? তোর দাদিটাই সর্বনাশ করছে। বলতেছে, যখন রোজা আসছে এই রোজা রাখার জন্য আমাকে নিষেধ করছে, রোজা রাখলে তুই শুকনা হবু অথবা তুই হয়তো বা মরে যাবো, এই জন্য বলতেছে রোজা থাকার দরকার নাই, আফতারে খাও। আর আমি রমজান মাসের ভিতরে পেট পূজা করে খাইছি, যার কারণে এই রমজান মাসে রোজা থাকার না থাকার কারণে আজও তুই রোজা থাকতে পারিস না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মায়েদের ভালো হওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, ভালো হওয়া দরকার আছে না নাই? এই জন্য রাসূল বললেন,
এই জন্য রাসূল বললেন যে রমজান মাস যখন আসবে রমজান মাসে রোজা রাখা ফরজ, আর পর্দা যখন আসবে পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো বয়স নাই। একজন মহিলা যুবতী হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই মহিলার পর্দা বিধান মেনে চলা ফরজ হুকুম কার? আওয়াজ দিয়ে বলেন হুকুম কার? একজন মহিলা যখন যুবতী হবে, যুবতী হওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কবর পর্যন্ত তার পর্দার বিধান মেনে চলা ফরজ হুকুম কার? কিন্তু সেই পর্দা কি আমাদের এলাকার ভিতরে আছে? আপনাদের এলাকার ভিতরে আছে? আছে আছে, কে বললো নাই? ঘরের দরজায়, আবার ঘরের জানালায় আছে না নাই? আবার যারা পর্দা করে দেখবেন নানি দাদি ফুফু খালা আর যুবতী বোনেরা পর্দা করতে চায় না, আছে না নাই? তাদেরকে লিপস্টিক মার্কা দিয়া, তারপরে আইলানা মাস্কারা, ভুরুপেন মার্জিয়া, কত প্রকার যে কি আছে রে ভাই, এগুলোর নামও বলতে পারি না। এগুলো দিয়া সাজুগুজু করতে করতে যায়, 80 বছরের চাচা যখন দেখে এই মেয়েকে দেখে বলে কার মেয়ে গেল রে, কার বউ গেল রে, কার মাল গেল রে, বলে কি বলে না প্রিয় ভাইরা? এই জন্য যুবতী মহিলাদেরকে, যারা যুবতী হবে তাদেরকে পর্দা দেওয়া দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, শুটকি মাছ আপনার ঘরের ভিতরে রেখেছেন, আর এই শুটকি মাছ ঘরের ভিতরে রেখে এই শুটকির বয়ামটা খোলা রেখেছেন, আর আপনার ঘরের দরজাটা খোলা রেখেছেন, বলেন তো এখানে বিড়াল আসবে কি আসবে না? বিড়াল যখন ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাওয়ার পরে বিড়াল যখন শুটকি মাছ খেয়েছে, এই শুটকি মাছ খাওয়ার ফলে বিড়ালকে ধরেছে, বিড়ালকে ধরে যখন বেধরক মার মেরেছে, যখন বিড়ালকে মার দেওয়া শুরু করেছে, বিড়ালের হাত পা ভেঙে দিয়েছে। এরপরে বিড়ালকে বলতেছে, বিড়াল আগামীকাল থেকে তুই আর আসবি না। এরপরে ওই মালিকটা আবার যদি বলেন তো এই শুটকি বয়ামের ভিতরে রাইখা, ঘরের দরজা খোলা রাইখা, বিড়ালকে যদি মার দেয়, আর বিড়ালকে যদি বলে বিড়াল তুই আসবি না, বলেন তো খোরাইয়া খোরাইয়া শুটকির গন্ধ পাইয়া এই বিড়াল আসবে কি আসবে না? আমার প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করবেন, আজ যুবতী বন্ধুদেরকে খোলা রাইখা এক পিস দুই পিস এইরকম কাপড় দিয়া পরিমুনির মতো লুঙ্গি ড্যান্স মাইরা আপনি যদি সমাজের ভিতরে চাইরা দেন, আর যুবকদেরকে যদি বলেন ইপটিজিং এর ভয় দেখান, জেলের ভয় দেখান, মামলার ভয় দেখান, বলেন তো ইপটিজিং এর ভয় দেখাইয়া কোনো লাভ হবে? এই যুবকরা এই জন্যই এই মাহফিলের ভিতরে বৈশাও ইটিং বিটিং করে, কথা বলেন ঠিক কিনা? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা সকালবেলা বোরকা পরে বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই, নারী হইল ঘরের সেবা স্বামীর সেবা করে, এখন উল্টা দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে, আছে না নাই? আছে না নাই? ঢাকা শহরের ভিতরে একবার দেখেছি প্লাজো পরে আছে, স্বামীকে ধরে মারতেছে, বললাম যে ভাই এরকম রিকশা চালক তোমার স্বামী, বোন তুমি কেন মারতেছো? বলতেছে মারার কারণ হলো এই যে, এই যে ঈদ এসেছে, ঈদের ভিতরে একটু বললাম পাকি জামা দিতে হবে, ওই সময় পাকি জামাই ছিল, এই পাকি জামা দিতে হবে, বলতেছে পারবো না, রাস্তায় ধরেছি দিতেই হবে। এই জন্য অনেকেই এই স্বামীদেরকে মারে, আছে না নাই? কারা কারা মার খাইছেন একটু হাত তুলেন তো দেখি। এই দেখেন দুই একজন হাত তুলতেছে, স্ত্রীর হাতে মার খাইছেন নাকি? অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, যারা যারা হ্যাঁ বলেছে এর ভিতরে তারাই তারাই মার খাইছে, কথা বলেন ঠিক কিনা? তবে মহাব্বত আলাদা বিষয়, মহাব্বতের বিষয় আলাদা বিষয়। এই জন্য প্রিয় ভাইরা স্বামী, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন একজন যুবতী মহিলা যখন থেকে যুবতী হবে, যুবতী হওয়ার পর থেকে কবর পর্যন্ত তার জন্য পর্দার বিধান মেনে চলা ফরজ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকর্ণ বিবরজল জাহিলিয়াতিল উলা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে ফি জিলালিল কুরআন আল্লাহ
মনোযোগ দেন হুকুম কার। এখন বলেন তো যুবতী হওয়ার পর থেকে কবর পর্যন্ত যদি আপনাদেরকে বলি, বলেন তো কবর পর্যন্ত মা বোনদের পর্দা আছে না নাই? আওয়াজ দেন, পর্দা আছে না নাই? কবর পর্যন্ত মহিলাদের জন্য পর্দা। একজন মহিলা যখন মৃত্যুবরণ করবে, আপনাদের এলাকার ভিতরে যদি প্রশ্ন করি, বলেন তো একজন মহিলার পর্দা দেয় কয় পিস? জানা নাই, একজন আলেম নাই। একজন মহিলা যদি মৃত্যুবরণ করে, এই মহিলা কয়টা কয়টা? আওয়াজ দেন কয়টা? কবরে যদি পাঁচ পিস দেয়, দেখেন তো এই মহিলারা কি পাঁচ পিস পরে ঘরে? আগে ছিল থ্রি পিস, তারপরে এলো টু পিস, আর এখনকার মা বোনেরা ওয়ান পিস পরে ঘুরে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? আবার এই মা বোনেরা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে। এই মা বোনেরা খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে না? আমার খেতলাল মায়েরা, আমার খেতলালের রঘুনাথপুরের মায়েরা মনে কষ্ট পাবেন না। অনেক জায়গায় দেখা যায় এই মায়েরা পরিমুনিদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন যে পরিমুনি জেলখানার ভিতরে গেল, অবৈধ কাজে ধরা খেয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরা জেলখানার ভিতরে প্রবেশ করলো, আর জেলখানা থেকে দুই দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। যাদের কারণে রিমান্ড নেওয়া হয়েছে, যেই পক্ষরা রিমান্ড দিয়েছিল, উকিলেরা বলতেছে, মা আমাদেরকে তুমি মাফ করে দাও, ভুল হয়ে গিয়েছে তোমাকে রিমান্ডে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। তারা জেলখানার ভিতরে যায়, আদর জামাই কইরা হাতে মিন্দি দিয়া বের হয়, কথা বলেন ঠিক কিনা? আর দেখা যায় অনেক আলেমরা জেলখানার ভেতরে থাকে, তারা জেলখানার ভেতরে স্বাভাবিকভাবে যায়, আর স্বাভাবিকভাবে এই দুনিয়ার ভেতরে এসে স্বাভাবিকভাবে চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রে ভাইরা কষ্ট পাবেন না, আলিম ওলামারা কখনো আপনাদের ক্ষতি চাইবে না। আলিম ওলামা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এই পৃথিবীতে আলিম ওলামা আপনাদেরকে হিদায়াতের পথ দেখাইছে, এই পৃথিবীতে আপনাদেরকে রাসূলের পথ দেখাইছে। তাদেরকে যদি আমরা ভালোবাসি, মান তাসাফাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে, বলেন সুবহানাল্লাহ। রে ভাইরা আমাদের এই 95% মুসলমানের দেশ, আমাদের এই রক্তে গড়া স্বাধীনতার বাংলাদেশ, এই রক্তে গড়া স্বাধীনতার ভেতরে বাংলাদেশের পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকা গুলোদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নাস্তিক মুরতাদরা চক্রান্ত করে, চক্রান্ত করে বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, আলেম ওলামাদেরকে অনেক মহব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? তিনিও বলেছেন আমি ফজরের পরে কোরআন তেলাওয়াত করেছি, তিনিও বলেন আমি ফজরের পরে যাই নামাজ প্রথম খুঁজি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি তাদেরকে বলবো কোরআনের বিপক্ষে লেগেছে, দেখেন তাকলাম, তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে, অপমানিত করে সংসদ ভবন থেকে তাড়াই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খেতলাল থেকে বলবো, যারা আলিম ওলামাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবেন, কোরআনের বিপক্ষে যারা চলার চেষ্টা করবেন, আমরা কোরআনের পক্ষে থাকবো, আলিম ওলামাদের পক্ষে কারা কারা থাকবো, দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার প্রেমেরা এই জন্য আল্লাহ রাসূল যখন বললেন এই যে একজন মহিলার জন্য কবর পর্যন্ত পর্দার বিধান ফরজ, সঙ্গে সঙ্গে খাদিজা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মহিলাদের জন্য চারটি আমলই জরুরি, নামাজটাও জরুরি, রোজাটাও জরুরি, তাদের জন্য রমজানের রোজাটাও ফরজ, স্বামীর খিদমত করাটাও ফরজ, আর পর্দার বিধান মেনে চলার ফরজ। আর এদের ভিতরে মর্যাদায় পর্দার বিধানটা সবচেয়ে বেশি মেনে চলা ফরজ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা পর্দার ভিতরে আমরা থাকার চেষ্টা করব, মায়েরা যারা আছেন পর্দার মধ্যে থাকার চেষ্টা করবেন। আর যুবক ভাইরা অনেকে আছেন দেখা যায় জোড়া দেওয়া তালি দেওয়া এরকম পোশাক পরে কে পরে না, তাদেরকে যদি প্রশ্ন করবেন যে যুবক ভাই এমন পোশাক পরছো, তোমার জোড়া দেওয়া তালি দেওয়া ফাটা এরকম পোশাক তুমি কেন পরছো? বলবে হুজুর বুঝবেন না, এটা হলো ফ্যাশন, এটার নাম কি?
তারা বলে কি বলে না, এই জন্য মা বোনেরা ভাইয়েরা যারা আছেন তাকওয়ার পোশাক চেষ্টা করে, তাকওয়ার পোশাক পরার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা আমি ওয়াজ বাকি রেখে নিচে নেমে যাই না, আপনাদের মাঝে বলেছিলাম আমাদের মৃত্যুর যন্ত্রণা আছে না নাই, আওয়াজ দিয়ে বলেন মৃত্যুর যন্ত্রণা আছে না নাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, খেতলালবাসীর পক্ষ থেকে, রঘুনাথবাসীর পক্ষ থেকে, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমি আপনাদের মাঝে বলছিলাম আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় পাইতে গিয়া প্রথম নাম্বার দিচ্ছিলাম স্রষ্টা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। জোরে বলেন কি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আওয়াজ দিয়ে বলেন কি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহ সম্পর্কে যদি কোনো জ্ঞান থাকে আমরা কোনো বাজে কথা বলবো, আমরা কোনো মন্দ কথা বলবো। এই জন্য প্রিয় ভাইরা আসুন আল্লাহর পথে থাকার চেষ্টা করি। আমি আপনাদের মাঝে আল্লাহর পরিচয় দিয়েছি, তিনি আউয়ালু আখিরু জাহিরু বাতিনু, তিনি এই পৃথিবীতে প্রথম তিনি শেষ, তিনি গোপন তিনি প্রকাশ্য কথা বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহকে হাজির নাজির জেনে অন্তত পক্ষে যারা ঘুষ খাচ্ছেন, সুদের সাথে জড়িত আছেন, নামাজ পড়েন না, যুবক ভাইরা যারা আছেন আজ পর্যন্ত মসজিদে যান না, আজকে এই কোরআনের মাহফিল থেকে শিক্ষা অর্জন করেন, আমরা আর কয়দিন থাকবো, আমরা আর কয়দিন থাকবো? একদিন হঠাৎ করে আজরাইল পাখি আমাদেরকে ধরে ফেলবে কথা বলেন ঠিক কিনা। এই আজরাইল পাখি ধরার পূর্বে আমরা সচেতন হওয়ার চেষ্টা করি, সোজা হওয়ার চেষ্টা করি, কোরআনের পথে ফিরে আসার চেষ্টা করি।